আশ্চর্য হওয়ার কিছু নেই। মেজদি মেজদাকে যেটা বোঝাবে মেজদা সেটাই বুঝে বসে থাকে। ঠিক না, তুই স্ট্রং না পুরুষ মানুষ না, আমি পৃথিবীতে আর একটাও দেখিনি জানিস তো। বর্তিকে আমি একটা কথা বলে রাখছি, মেজদি আজ সন্ধ্যেবেলা যতই চাল চালুক না কেন, আগে যেমন ওকে ভুল প্রমাণিত করেছিল আজও ঠিক তাই করবে। দেখে নিও তোমরা। যাই হোক, আমি এখন যাই, বুঝলে? আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমরা টেনশন করো না, আমি ঠিক সময় পৌঁছে যাবো। তুমিও সাবধানে যাস, একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। দুষ্টু আসছি, সাবধানে। বিশাখাটা যে আজকে সন্ধ্যেবেলা কি কাণ্ডটা ঘটাবে আমার তো ভেবে এখন থেকে ভয় করছে গো। জিনিস লক্ষ্য করেছে ওর মধ্যে কি গো? আজকে সকাল থেকে কিন্তু মেজ বৌদি একবারও নিজের ঘর থেকে বেরোয়নি। হ্যাঁ তাই তো, কই আমিও তো ওকে একবারের জন্য লক্ষ্য করলাম। সোনামা অসুস্থ হয়ে পড়েছেন, কি হয়েছে একটু বলবেন কাইন্ডলি। আমিও সকাল থেকে দেখে কিছু বুঝতে পারিনি, বিকালে যখন ট্রেন ধরবার জন্য গাড়িতে উঠছিল তখনই অজ্ঞান হয়ে যায়। কি বলছেন আপনি, সোনামা অজ্ঞান হয়ে গেছিলেন? এত উতলা আমার কিছু নেই বাবা, কাল রাতে আশ্রমে ডাক্তার দেখানো হয়েছে, সূত্র এখন একটু ভালো আছে। ডাক্তার দেখানো হয়েছে, ঠিক আছে বলছেন, দাঁড়াও আমি 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 কথা বলছি। দাঁড়াও শুভ শুভ, গুরুদেবকে জিজ্ঞেস করো আমাদের কাউকে যেতে হবে কিনা। হ্যাঁ শুনুন না, বলছি আমরা কি গেলে ওখানে কোনো সুবিধা হয়? প্রয়োজন নেই বাবা, দুদিন বিশ্রাম নিক, তারপরে আমি দায়িত্ব নিয়ে সুবিধাকে পাঠিয়ে দেবো। না না শুনুন, আপনি ট্রেনে পাঠাবেন না, আপনি যদি মনে করেন কারণ সারা রাতে জানি তো সকল হবে, আপনি ফ্লাইটে পাঠিয়ে দিন, সেরকম দরকার হলে একজন আরেকজনকে সাথে করে পাঠিয়ে দিন ফ্লাইটে, বুঝতে পেরেছেন? আমি আপনার সাথে পরে কথা বলছি, আমি ফোন করছি আপনাকে। ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন চিন্তা করুন, একটু অসুস্থ হয়ে পড়েছিল, ডাক্তার ফাক্তার দেখেছে, এখন ভালোই আছে। হ্যাঁ কী হয়েছে কি সোনামার? না না গুরুদেব তো বললেন সেরকম কিছু হয়নি। আমি তো এইমাত্র শুনলাম যে তুই বললি সোনা মানে কি অজ্ঞান হয়ে গেছে। সে তো আমি তোকে আগের দিনই বললাম যে ঠিকমতো খাওয়া দাওয়া করবেন না, বিশ্রাম নেবেন না, শরীর তো খারাপ হবেই। ইচ্ছে করে যদি কেউ রোগ বাধে তাহলে তো আর কিছু করার নেই, তাই না? গুরুদেব কি বললেন, যেতে হবে আমাদের? না উনি বললেন তো আপাতত প্রয়োজন নেই, আমি বললাম যে যদি কোনো অসুবিধা হয় যেন সোনাকে চাইতে পারি। সামান্য একটা কারণের জন্য সোনামাকে ফ্লাইটে করে আসার কোনো দরকার আছে? আর সোনামা যদি ফ্লাইটে করে আসেন তাহলে সঙ্গে করে কি কোনো লোক নিয়ে আসার কোনো দরকার আছে? হ্যাঁ দরকার আছে, জার্নি করতে করতে যদি অসুস্থ হয়ে পড়ে কে দেখবে তাকে? দাদু ভাই, ফ্লাইটে যদি সোনামা অসুস্থ হয়ে পড়ে না তাহলে অনবোর্ড সব সময় ডক্টর আছে, বেকার বেকার লোক বাড়িয়ে তো কোনো লাভ নেই। আমাদের প্রবলেমটা কোথায় জানো মৌমিতা? যখনই আমরা কোনো জরুরি বিষয় নিয়ে আলোচনা করি তুমি ঠিক জায়গায় এসে হাজির হও এবং মাঝখানে কথা বলো।